প্রিয় শিক্ষার্থীরা, 15 মিনিট ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় অপোজিট ওয়ার্ড, অর্থ বিপরীত শব্দ। বাংলায় যেমন তোমরা বিপরীত শব্দ শিখেছ, ইংরেজিতেও ওরকম তোমাদের জন্য বিপরীত শব্দ আছে। অপোজিট ওয়ার্ডগুলো, যেগুলো জাস্ট তোমাদের জন্য প্রয়োজন, আমি তোমাদের জন্য সেই বিপরীত শব্দগুলোই আজকে দেওয়ার চেষ্টা করব। দেখি, প্রথমেই আমি শুরু করছি। বিগ, আমি অর্থটা মুখে বলে দিচ্ছি, অর্থটা লিখবো না। বিগ অর্থ বড়। স্মল, স্মল অর্থ ছোট। ফ্যাট অর্থ মোটা। থিন, থিন অর্থ পাতলা। টল, টল অর্থ লম্বা। শর্ট, শর্ট অর্থ খাটো। হট, হট অর্থ গরম। কোল্ড, কোল্ড অর্থ ঠান্ডা। ডে, ডে অর্থ দিন। নাইট, নাইট অর্থ রাত। ওল্ড, ওল্ড অর্থ পুরাতন। নিউ অর্থ নতুন। রিজ অর্থ ধনী। পোর অর্থ গরিব। বয়, বয় অর্থ বালক। গার্ল অর্থ বালিকা। ইজি, ইজি অর্থ সহজ। হার্ড অর্থ কঠিন। ফুল অর্থ বোকা। ক্লেভার, ক্লেভার অর্থ চালাক। অন অর্থ উপরে। আন্ডার অর্থ নিচে। হাই, লো, হাই অর্থ উঁচু, লো অর্থ নিচু। বাথ অর্থ জন্ম। ডেথ অর্থ মৃত্যু। গুড অর্থ ভালো। ব্যাড অর্থ মন্দ। ইস্ট অর্থ পূর্ব। ওয়েস্ট অর্থ পশ্চিম। নর্থ, সাউথ। উত্তর, দক্ষিণ। নিয়ার অর্থ নিকটে। ফার অর্থ দূরে। ইয়েস অর্থ হ্যাঁ। নো অর্থ না। সুইট, সুইট অর্থ মিষ্টি। সাওয়ার অর্থ টক। ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ বন্ধু। এনিমি, এনিমি অর্থ শত্রু। বাই অর্থ কেনা। সেল অর্থ বিক্রি। ফল অর্থ পতিত হওয়া বা পড়ে যাওয়া। রেজ অর্থ ওঠা।
মেল, পুরুষ ফিমেল অর্থাৎ মহিলা, ম্যান তো পুরুষ মানুষ, ও ম্যান অর্থ স্ত্রীলোক, মেল্ট অর্থ গলে যাওয়া, ফ্রিজ অর্থ বরফ হওয়া, ওল্ড ওল্ড অর্থ বৃদ্ধ, ইয়ং অর্থ যুবক। বাই অর্থ কেনা, সেল অর্থ বিক্রি, ফিউচার ফিউচার অর্থ ভবিষ্যৎ, প্রেজেন্ট অর্থ বর্তমান, ফাস্ট অর্থ দ্রুত, স্লো অর্থ ধীর, ফাস্ট অর্থ প্রথম, লাস্ট অর্থ শেষ, হাজবেন্ড অর্থ স্বামী, ওয়াইফ অর্থ স্ত্রী, জুনিয়র জুনিয়র অর্থ ছোট, সিনিয়র অর্থ বড়, লার্জ লার্জ অর্থ বৃহৎ বা বড়, স্মল অর্থ ছোট, আপ উপরে, ডাউন অর্থ নিচে, লাইক পছন্দ, ডিসলাইক অপছন্দ, লং অর্থ লম্বা, শর্ট অর্থ খাটো, রাইট অর্থ ঠিক, রং অর্থ ভুল, স্যাড অর্থ দুঃখিত, হ্যাপি অর্থ সুখী। তাহলে তোমরা একটু দেখো, তোমাদের জন্য বিগ থেকে শুরু করেছিলাম আর স্যাড দিয়ে শেষ করেছি। এখানে অনেকগুলো অপোজিট ওয়ার্ড আছে, তোমরা বাড়িতে ভালো করে দেখবে এবং এর বানান সহ মুখস্থ করবে। সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।